হ্যাঁ রে, অবশেষে পাইলাম আমি ইহাকে, পাইলাম আর খাইলাম সেই স্বপ্নের ভাইরাল 160 টাকা 10 টুকরা গরুর মাংস। সেই গল্প আজ তোমাদের বলবো। যাচ্ছিলাম ফুটপাত দিয়ে, হঠাৎ করে দেখি স্বপ্নের সামনে এরকম একটা বিজ্ঞাপন ঝুলছে। তোমরাই বলো, এরকম একটা বিজ্ঞাপন দেখলে কি আর ঠিক থাকা যায়? কিন্তু ভিতরে ঢুকে দেখলাম গরুর মাংস শেষ, আমার সোনার বাংলাদেশ। সবাই বললো আমাকে, স্যার এটা তো আসলে গরিব মানুষের হচ্ছে অফার, তাই এই অফার চালু করার সাথে সাথেই সবাই যে যেভাবে পেরেছে নিয়ে গেছে। আর পাশেই আছে অনেক ধরনের মাছ, তো নিজেকে গরিব না এটা প্রমাণ করার জন্য একটু ভালো মন্দ করে মাছ দেখা শুরু করলাম। কিন্তু মাছের যেই দাম, তাই এই ভদ্রলোককে বললাম যে ভাই, হ্যাঁ 10 টাকা দিচ্ছি, একটু এই মাছটা ধরে একটু ছবি টবি তুলি। তো উনিও বললো মাছের ছবি তুলতে 10 টাকা না 20 টাকা লাগবে। যাই হোক, মাছটার ওজন হচ্ছে কি প্রায় 5-7 কেজি। তো ছবি টবি তোলা শেষ, এবার হচ্ছে কি আমি চলে যাব। তখন উনি হচ্ছে কি বুঝিয়ে টুঝিয়ে দিল, যদি মাছটা আমি কিনতাম তাহলে এটাকে কীভাবে কেটে কুটে চাইনিজ কাট, আমেরিকান কাট, আরও যত রকমের কাট ছাট আছে সেগুলো উনি আমাকে দিয়ে দিবে ফ্রিতে। তো আমি তো বাঙালি, ফ্রির পাগল, তো ফ্রি অফার শুনলে কি আর থেমে থাকা যায়, তাই মাছটা নিতেই হলো। এবার চলে আসলাম তেল কিনতে। হ্যাঁ, ছোট্ট একটা টুনটুনি মার্কা তেল, এখানে যে লিপস্টিক দেয়া সেমি সুন্দরী আপুরা আছে তাদেরকে বললাম আমাকে একটা ছোট্ট টুনটুনি সাইজের তেল দিন, তো তারা আবার আমাকে উল্টা প্রশ্ন করলো যে স্যার এটা কি টুনটুনিতে মাখার তেল না টুনটুনি সাইজের তেল? আমি বললাম দূর বোকা, আপনাকে আমরা কোনো কিছু জিজ্ঞেস করাই ভুল হয়েছে। শেষে নিজেই খুঁজে বের করে নিলাম এই ছোট্ট টুনটুনি সাইজের তেল। এবার চাউল কেনার পালা। হ্যাঁ, এখানে চাউল এবং ডাউল সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে একজন বাউল। আমি ঠিক গুনে গুনে 1 কেজি চাউল কিনলাম, কারণ আমার তো একটা পরিকল্পনা আছে, তাই না? এরপরে চলে আসলাম মশলার কর্নারে, সেখানে বেছে বেছে একটা তেহারির মশলা নিলাম, কারণ গরুর মাংস আজকে কিনছি, একটু তেহারি তো খেতেই হয় নাকি? হ্যাঁ, তোমরা আবার মনে করো না যে সব কিছু রাঁধুনি ব্র্যান্ডের কেন, এই যে অন্য ব্র্যান্ডের হচ্ছে কি মশলাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রাঁধুনি আমাকে চারানা পয়সাও দেয়নি। হ্যাঁ, জিনিসটা মনে থাকে যেন, যেটা দাম কম আর হচ্ছে খেতে ভালো সেটাই তো কিনবে নাকি? তো যাই হোক, এখানে আমি আবার চলে আসলাম আমার সেই মাংস রিফিল করা হয়েছে কি না বা মাংস এসেছে কি না সেটা বোঝার জন্য। তার উপরে আবার দেখি এই মাংসের উপরে ওরা চুই ঝাল প্যাকেট করে রেখেছে। দেখো এর দূর হচ্ছে কি দুটো ছাল বাকলা, সেটার দামও মাংসের থেকে বেশি আর কমু। আর ওদিক থেকে এই ছেলেটা আমাকে খালি এই ঘাসির রান দেখিয়ে যাচ্ছে যে স্যার যেই রানের মধ্যে আপনি আটকে থাকেন এটা কিন্তু সেই জিনিসই, খালি দোকানটা পরিপাটি আর কর্মচারীদের ব্যবহার বেশ ভালো। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সেই কাঙ্ক্ষিত বিফটা এবার পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে 160 টাকার আর ওই হাতেরটা হচ্ছে গিয়ে 300 টাকার। আমার সঙ্গে কিন্তু আরও একজন ক্যামেরাম্যান আছে, তাই না? দুজন আছি দেখি হচ্ছে 2 প্যাকেট আমরা নিতে পেরেছি। তো দুবার করে মাংস নেওয়ার পরে এখন বিল দেওয়ার পালা। তারপর আবার দেখি এখন ইচ্ছা মতো তেল মারা যাবে, কোনো সমস্যা নেই, ইলিশ ধরা যাবে না, আর মাছ মাংস আর হচ্ছে কি এই ফল ফলাদির মধ্যে ভ্যাট নেই। ও হ্যাঁ, একটা কথা, এই যে ব্লগটা বানালাম, স্বপ্ন কিন্তু আমাকে একটা আইটটা কলা বা কাঁচা কলা কিছুই কিন্তু দেয়নি। সব শেষে যখন বিল দেওয়া শেষ হলো, তখন যখন বললাম একটা গরিব মানুষকে আপনারা একটা এঁটে কলাও দিলেন না, তখন তারা এই বাটিটা ধরিয়ে দিয়ে বলল এটা খুলে কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে থাকেন, বাজারের টাকা উঠে যাবে, তোমরাও ট্রাই করে দেখতে পারো।